আমি চৈতালি রুমান। আমার নিজ পৃথিবী একটা গল্প শোনার বায়না ধরেছে অনেক দিন ধরে, তাই আজকের এই গল্পবালা আমি স্টোরি টেলার নই, আমি আমার মতন করে গল্পটা বলছি। পৃথিলা বস, শোনো তাহলে। একটা রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলতে শুরু করলো। প্রথম যে মোমবাতিটি, সে বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না, আমি এখন নিভে যাব। তারপর সেটি নিভে গেল। এবার দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার আর চলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও টুক করে নিভে গেল। এবার তৃতীয় মোমবাতিটি মুখ খুলল, সে বলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জ্বলার মতন শক্তি নেই গো। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে এক পাশে সরিয়ে রাখে, শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল। তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিম টিম করে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটিকে দেখে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল, তোমরা জ্বলছো না কেন গো, তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তো জ্বলা উচিত ছিল। তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো। এবার চার নম্বর যে মোমবাতিটি, সে কথা বলতে শুরু করলো। সে বলল, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবার বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো। আমার নাম কি জানো? আমার নাম হলো আশা। বাচ্চাটি আশা নামের মোমবাতিটিকে দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে জ্বালালো। সমস্ত রুমটা আবার উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল। পৃথিলা, এই যে গল্পটি তোমায় আমি বললাম, এটা একটা রূপক গল্প। এই গল্প দিয়ে আমি তোমাকে বলতে চাই, হাজারো হতাশা, দুঃখ আর সমস্যা তোমার জীবনে আসবে, কিন্তু তখন আশা নামের আলোটিকে নিভতে দেবে না। কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে। প্রশ্ন জেগেছে তো, যে তুমি ট্রাই করো তাও তোমার মনকে তুমি বোঝাতে পারো না। এই ক্ষেত্রে আমি কি করি জানো মামনি? আমাদের যিনি তৈরি করেছেন সেই আল্লাহকে আমি ডাকি, তাকে আমার সমস্ত সমস্যার সমাধানের ভার দিয়ে দেই। তিনি সব পারেন, তাই আশা ছাড়বে না, কেমন? তার উপরে আশা রেখো, তিনি আমাদের বিপদ যেমন দেন তেমনি বিপদ থেকে মুক্তিও দিয়ে থাকেন। এ কথাটি আজীবন মনে রেখো। আজ এ পর্যন্তই, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর লিসনিং।